আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছে জামালপুরের বক্সিগঞ্জ, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের দাবি, সংসদ সদস্য আবুল কালাম আজাদের মদদে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মামলা করেছেন ইউনিয়ন সভাপতি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা আওয়ামী লীগের নেতারা। 26 অক্টোবর বক্সিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নীলখেয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার সহযোগীরা। এ ঘটনায় বক্সিগঞ্জ থানায় মামলা করেন খোকা। এরপর থেকে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত বক্সিগঞ্জ, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা স্থানীয়দের। দলীয় নেতারা বলছেন, নিজেদের এমন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হবে দল। 26 তারিখের যে ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা। এই অবস্থা চলতে থাকলে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তাহলে দলের জন্য একবার ভরাডুবি হবে। আমাদের নামে যে মিথ্যা মামলা হামলা দিচ্ছে, এতে দলের ক্ষতি হচ্ছে। আমরা চাই বক্সিগঞ্জ শান্তি বজায় থাকুক আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক একটি সঠিক নির্দেশনা আসুক। মামলা প্রত্যাহার না হলে সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিতের পাশাপাশি গণপদত্যাগের কথা বলছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর মামলার বাদী জানান, রাজনৈতিক ইস্যুতে নয়, মারধরের অভিযোগে মামলা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনরেত আলহাজ আবুল কালাম আজাদ সাহেবের মদদেই এবং তারই ইশারায় এই মামলাটি হয়েছে। এমপি সাহেবের সাপোর্ট খুব একটা সামনাসামনি যতটুকু মানে সামনাসামনি তো হওয়ার সুযোগ হয় নাই, তবে উনি শুনছি যে নিরপেক্ষভাবে এবং ন্যায়নীতিভাবে উনি কাজ করছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা আওয়ামী লীগ। বিষয়টি সম্যক ধারণা পাবার জন্যে এবং বস্তুনিষ্ঠ একটি তথ্য পাবার জন্যে জেলা আওয়ামী লীগের একজন সহসভাপতির নেতৃত্বে আমরা একটি উপকমিটি করে দিয়েছি, যারা তদন্ত করে আমাদের অতি শীঘ্রই একটি প্রতিবেদন দাখিল করবেন। জেলা আওয়ামী লীগের এক সহসভাপতির নেতৃত্বে ঘটনা তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়েছে বলেও জানান সভাপতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।